জুতার মধ্যে লেখা বোতল মধ্যে লেখা আলাইতাছে আব্বা ঘরে বাঁচাও আমরা কিছু তো দেই না আজকালকার আমার এই অবস্থা রে মাবুদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুন লাগা কারখানাটিতে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরত জহান জানিয়েছেন, কারখানাটি থেকে লাশ বের করা হচ্ছে। এখনও চূড়ান্তভাবে বলা যাচ্ছে না ঠিক কতজন মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার কর্ণগোপ এলাকায় হাশেম ফুড এন্ড বেভারেজ কারখানার নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনে আটকে পড়া নিখোঁজ হওয়া শ্রমিকদের উদ্ধারে দেরি হয় পুলিশ ও সাংবাদিকদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। শুক্রবার বেলা ১১টা থেকে ১১:৩০ পর্যন্ত প্রায় আধা ঘন্টা সময় এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের ওপর এলোপাথারি ইট পাটকেল নিক্ষেপ সহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ৬তলা ভবনটিতে কয়েকটি ফ্লোরে বহু শ্রমিক আটকে পড়ে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। জুতার মধ্যে লেখা বোতল মধ্যে লেখা আলাইতাছে আব্বা ঘরে বাঁচাও আমরা কিছু তো দেই না আজকালকার আমার এই অবস্থা রে মাবুদ। মাইয়া কি নাম কি? মাইয়া মিতু। কোন ফ্লোরে কাজ করতো? মিতু মিতু চারতলা। খবর নাই। দড়ি দিয়ে নামছি চারতলা। আপনার সাথে কতজন লোক ছিল? ওরা সবাই নামছে। সেলিনা নামের একটা মেয়ে আর রিপন নামের একটা মেয়ে, দুইজন ললিপপ সেকশনের, এরা দুজন এখনো পর্যন্ত পাইছে না। এই মাহবুব স্যার হয়েছে এইখানে আইসপপের ম্যানেজার প্লাস এই যে নুসিলার ম্যানেজার, ওই বিল্ডিং এর ৫ তলার ম্যানেজার, সহকারে স্যারের সহকারে আরো ২০ জন ছিল। স্যার সহকারে ২০ জন এখনো বাহির হয়েছে না, কেউ ওরা বাহির করতে পারছে না। আমাদের সেকশনে বেতন হয়েছে ২ জন আর কোন থেকে ১২ জন ওরা নিখোঁজ পাই না। কতলা এটা? ৪ তলায়। ৪ তলায় ১২ জন সব মিলে ১৩ জন। সব মিলে ১৩ জন একজনের বাইরে হয় নাই। না এগুলো পায় না। গেটের সময় লাগাই দিছে পরে তো করছি কি আমি গেটের সামনে আসি, দাঁড়ানো বলতেছি গেট খোলা আমি যাবো, পরে দাঁড়ানো আমার আসতে দেয় ঠিক আছে। তারপর আমি গেটের উপর দিয়ে বাইরে যাচ্ছি, মানে গেট খোলাই নাই। আপনার বাইক নিয়ে আসছে? হ্যাঁ আমার বাইক নিয়ে বাসায় গেছে। মানে ওর সাথে কতজন আছে কথা বলছিলেন? ওর সাথে ছিল ১৫-২০ জন। কয়তলা এটা? এটা ছিল ৪ তলায়। কিভাবে আসেন আমরা অবস্থা কাহি, আমরা তোমার 10 মিনিট উদ্ধার করে আমরা সবাই মারা যাবো। 10 মিনিট করে ফোন দিয়েছে আর কোনো ফোনের খবরটা বল নাই। 7-8 জন ছিল। কতলায়? 3 তলায়। 3 তলায় 7-8 জন। এ পর্যন্ত 2টি অ্যাম্বুলেন্সে 18টি লাশ তোলা হয়েছে। লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের কাজের জন্য আরও বেশ কয়েকটি লাশবাহী অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। মোহাম্মদ শাহীন, নিউজ 71.tv, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।